চিরায়ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান উপাদান হল লোকসংস্কৃতি। সাহিত্যে এই লোক উপাদানগুলির ব্যবহার ও প্রয়োগ সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয় সাহিত্য আকাদেমি সভাগৃহে। স্বাগত ভাষণ দেন দেবেন্দ্র কুমার দেবেশ। বাংলা গল্পে লোককাহিনী ও লোককথার প্রয়োগ এবং ব্যবহার নিয়ে আলোচনা করেন লেখক গবেষক ঝড়েশ্বর চট্টোপাধ্যায়। লোকসংস্কৃতি ও কৃষ্টি কিভাবে বাংলা কবিতাকে সমৃদ্ধ করেছে সে বিষয়ে বক্তব্য রাখেন কবি বিভাস রায়চৌধুরী। অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতিবিদ শক্তিনাথ ঝা। নাট্যকার চন্দন সেন জানান, নাটকের সঙ্গে লোকাচার ও লোকাভিনয়ের মধুর সম্পর্কের যথাযথ প্রয়োগের কথা। এই লোকসংস্কৃতিকে তুচ্ছ করে এটাকে একটা আলাদা অধ্যায় মনে করে আমাদের এই মূলত ইংরেজরা আসার পরে তারা যে ধরনের পথ নির্দেশ করেছে এবং আমাদের যে যে জিনিসকে ভালো বলেছে যে যে জিনিসকে ভালো বলেনি সেই অনুযায়ী একটা কিন্তু ইয়ে তৈরি হয়েছে। সে যে এটা ভালো আমাদের দেশের সাধারণ যে চিকিৎসা ব্যবস্থা, ভেষজ চিকিৎসা ব্যবস্থা ওটা খারাপ, আমাদের নিজস্ব গান নিজস্ব পালা খারাপ, যে যাত্রা খারাপ, আর থিয়েটার খুব ভালো,